জীবন সঙ্গে সুন্দর নয় যে আপনার মূল্য দেবে এমন হওয়া দরকার, কারণ যে আপনার মূল্য দেয় তার থেকে বেশি ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। রাগ তো সবসময় খুশিই করে থাকে, কারণ দুঃখ কখনোই অভিমান করে না। জীবন যাকে খুশি দেয় না তাকে অভিজ্ঞতা অবশ্যই দেয়। যতক্ষণ নিঃশ্বাস চলছিল ততক্ষণ একা ছিলাম না, যখনই নিঃশ্বাস ছেড়ে গেছে তখন সবাই ছেড়ে গেছে। ভালো কাজ করুন বয়ে চলা নদীর মতো, খারাপ জিনিসগুলো নিজে থেকে ভেসে যাবে নদীতে পড়া নোংরার মতো। শরীরের সৌন্দর্য সবাই দেখে, ঘরের সৌন্দর্যও সবাই দেখে, কিন্তু কোনো মানুষের মনের সৌন্দর্য কেউ দেখতে চায় না। কাউকে নিজের পছন্দ বলা কোনো বড় কথা নয়, কিন্তু নিজেকে কারোর পছন্দের তৈরি করা অনেক বড় ব্যাপার। যে ব্যক্তি ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তার কাছে সেই সব কিছু পৌঁছে যায় যা সে চায়। মনে রাখবেন, যতক্ষণ আপনার প্রয়োজন আছে ততক্ষণ লোক আপনাকে মনে রাখবে, কারণ প্রদীপ জ্বালানোর পরে দিশলায়ের কাঠি ফেলেই দেওয়া হয়। মুখের কথা তো ফ্রিতে পাওয়া যায়, তাই আপনি যেমন এর ব্যবহার করবেন ঠিক তেমনই আপনাকে মূল্য দিতে হবে। যার ভালোবাসা সত্যি হয় তার ভাগ্যেই বেশিরভাগ সময় কষ্ট লেখা থাকে। এটা সত্য, যতক্ষণ আপনি সবাইকে সুযোগ দিতে থাকবেন ততদিন সবাই আপনাকে ধোকা দিতে থাকবে। যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ দিন, কারণ এরাই আপনাকে শেখায় যে বিশ্বাস অনেক ভেবে চিন্তে করতে হয়। যে কোনো সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজনের ভালোবাসা অন্যজনের কাছে বোঝা মনে হতে থাকে। সময় ও কথা এই দুটো জিনিসের ব্যবহার ভেবে চিন্তে করুন, কারণ এই দুটো না কখনো ফিরে আসে না দ্বিতীয় কোনো সুযোগ দেয়। খুব সুন্দর সত্য কথা, জীবনে সব থেকে বেশি কষ্ট চলে যাওয়া সুখগুলোই দিয়ে থাকে। আপনার উদ্দেশ্য যতই ভালো হোক না কেন, লোক আপনার বাইরে দেখেই বিচার করবে, আর আপনি যতই ভালো দেখান না কেন ভগবান আপনাকে আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে। একটি ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, সে কেবল তাদের থেকে দূরে চলে যায় যাদের কাছে তার কোনো মূল্য থাকে না। একটা কথা মনে রাখবেন, সমস্ত খেলা খেলুন কিন্তু কখনোই কারোর ইমোশন নিয়ে খেলবেন না। সত্য কথা, আমাদের কাছে যা কিছু আছে আমরা তার মূল্য বুঝি না, কিন্তু এই সব কিছু হারিয়ে যাওয়ার পরে আমরাই আফসোস করি। সবথেকে সুন্দর সম্পর্ক তো হলো চোখের, যারা একসাথে কান্না করে একসাথে ঘুমিয়ে পড়ে, তাও সারা জীবন একে অপরকে না দেখে। কখনো কোনো গরিবকে কষ্ট দিও না, কারণ সে হয়তো কেবল কান্না করবে, কিন্তু যদি কোনো দিন তার কান্না খোদা শুনে নাই সেদিন তুমি ধ্বংস হয়ে যাবে। আজকাল সবাই আপন মনে হয়, কিন্তু বিশ্বাস করুন এর মধ্যে অনেক লোক তো কেবল কথার জন্যই আপন হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।